হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আজকে আপনাদেরকে একটা বিমের রড কীভাবে চেক করতে হয় সেই সম্পর্কে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে, যে বিমের টপ আর বটমের রড অ্যাজ পার ড্রয়িংয়ে আছে কি না, মানে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী রডের সংখ্যা আছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপর বিমের রডের দুই পাশে হুক দেওয়া আছে কি না, তো এরপর কলাম স্ট্রিপ মিড স্ট্রিপের রডের যে এক্সট্রা টপ এক্সট্রা বটম সেগুলো ঠিকঠাক মতো আছে কি না, আর বিমের যে রিং সেটা কলাম স্ট্রিপ মানে কলাম থেকে L/4-এর যে কলামের ফেস থেকে L/4 পর্যন্ত জায়গায় স্টিরিওফের বা রিংয়ের ডিস্টেন্স একরকম হয়, আর বিমের মাঝ বরাবর বিমের স্ট্রাপের ডিস্টেন্স একটু একরকম হয়, মানে কলামের দিকে রিং একটু বেশি দেওয়া লাগে আর মাঝখানে একটু কম দেওয়া লাগে। তো সেই অনুযায়ী আছে কিনা সেটা দেখতে হবে। তারপর প্রত্যেকটা হুকের স্ট্রাপের হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা আর হুকগুলো অল্টারনেট আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, মানে হুকগুলো সব একই লাইনে হবে না, একটা যদি একদিকে দেয় একটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। তো এটা হলো যে স্ট্রাপের ব্যাপারটা বললাম। আর এরপর হচ্ছে গিয়ে বিমের মেইন রডের যে লেপিংটা, ঠিক আছে, টপ রডের লেপিং মাঝ বরাবর দিতে হবে, আর বটম রডের যে লেপিং সেটা কলাম মানে কলামের যে ফেস সেই বরাবর মানে কলাম বরাবর দিতে হবে, যে বরাবর কলাম আর বিমের জংশন সেই বরাবর দিতে হবে কলামের বটমের লেপিং, আর টপের লেপিংটা নর্মালি বিমের মাঝ বরাবর দেওয়াই বেটার। এটা আসলে অ্যাকচুয়ালি মোমেন্টের উপর বেসিস করে লেপিংটা দেওয়া হয়, আর বিমের প্রত্যেকটা রড যাতে কলামের রডের মাঝখানে থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর হুকের পক্ষে তো আগেই বলছি। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।